যা হবারটা তো হয়ে গেছে, এখন তো হাউসাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়ে জামাই এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন। চলুন। তার মন করেছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর। এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে। তুমি এই বিয়ের ব্যবস্থা করো। আরে কত হলো তোমার কাছে? ছিনি গো তারে এলো যে দারে, ছিনি গো তারে এলো যে দারে, ছিল সে আমার স্বপ্ন পারে ছিঙ্গো তারে। কখনই রাখি তুমি যাও তোমার না অনিলের ফের গিয়ে কিছুটি আমরা যাও তোমার আগে ভুল এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলিকে সম্প্রদান করি। না না, আপনি কি বলছেন? আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই না, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। ফিরতে মা এসেছে, আমি তার সঙ্গে এসেছি। বললেন না তো আমাকে কেমন দেখাচ্ছে? কারো বলার অপেক্ষা না রেখে তোমাকে ভালোই দেখায়। তবু সেটা মেয়েরা শুনতে ভালোবাসে। চমৎকার দেখাচ্ছে। মনমোহন শ্যাম হামার